চলো শিখি চ্যানেলের একজন আইডিয়াল মেম্বার হওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাথে সাথেই বেল বাটনে ক্লিক করুন যাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও সবচেয়ে প্রথমে পাওয়া যায় চলো শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা শিখব সরল মুনাফা অর্থাৎ সুদ তো অনেকেই অনেক সময় এই অঙ্কটা করে করার পর এটা কী হয় এক নিয়মে বলে দেয় তারপর সে করে তারপর সেটা হয় না তো এটা কেন হয় না সেটার উত্তর আজকে দিব আর সকল অঙ্কের একদম শর্টকাটভাবে যাতে একটা অঙ্ক করলে যাতে সবগুলো অঙ্ক করতে পারে সেই উপায়েই আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা যে কমপ্লিটলি দেখবে তার কাছে সরল মুনাফা একদম ইজি মনে হবে তো চলো শুরু করি প্রথমত আসলে আমাদের সরল মুনাফার প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে হবে যদি বুঝতে পারি তাহলে অঙ্ক করলে হবে কারণ এগুলো কিন্তু অঙ্ক সেম একই নিয়মের কিন্তু মাঝে মাঝে একটু একটু অন্যরকম করে দেয় যখনই অন্যরকম করে দিবে প্রশ্নটা ভাবে যখনই প্রশ্ন করবে তখনই আমাদের আগের নিয়ম যদি আমরা এটা আগের মতো না বানাই আগে প্রশ্নটা আগের মতো বানাতে হবে তারপর অঙ্কটা হবে যদি আগের মতো না বানাই প্রশ্ন তাহলে কিন্তু অঙ্কটা হবে না তো আমি একদম প্রথম থেকে শুরু করি সরল মুনাফার ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে একটা ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন এখানে আই হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার অর্থাৎ সুদের হার আর এন হচ্ছে সময় তো এক কথা বারবার বললাম না এটা হচ্ছে মুনাফা মুনাফা মানে সুদ একই কথা ঠিক আছে তো অনেকেই বলবে যে অনেক প্রশ্নের মধ্যে কিন্তু সুদই লেখা থাকে আবার অনেক জায়গায় মুনাফা থাকে তো এখানে পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার এন হচ্ছে সময় আরেকটাও প্রশ্ন আরেকটা ফর্মুলা আছে এ ইকুয়াল টু অর্থাৎ মুনাফা আসল তাই আমরা মুনাফা আসলের সূত্র আমরা লিখবো আসল প্লাস মুনাফা এটার নাম হচ্ছে মুনাফা আসল মুনাফা আসলের ফর্মুলা হচ্ছে অর্থাৎ মুনাফা যুগ আসল ঠিক আছে এই দুইটা ফর্মুলা যে ভালোভাবে বুঝতে পারবে যে ভালোভাবে এই ফর্মুলার কাজ জানবে সে সবগুলাই পারবে তো এখান থেকে যদি আমি এখান থেকে চাই এখানে যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে মুনাফার ফর্মুলা এখন যদি বলে সময় বের করো তাহলে কি করবো আমরা এটা হচ্ছে সময় সময়টাকে সময়টাকে এই পাশে রেখে এই দুইটাকে এই পাশে নিয়ে আসব অর্থাৎ আমরা ফুলটাকেই যদি এই পাশে আনি প্রথমত একবার দেখাই ফুলটাকে এই পাশে নিয়ে আসলাম সম্পূর্ণটাকে এটাকে পাশে আনলাম এটাকে পাশে নিলাম ঠিক আছে তো এই পাশে নেওয়ার পর এই অ্যানটাকে রাখবো আমরা অ্যানটাকে এই পাশে রেখে আয় উপরে নিচে হচ্ছে পি আর আর ঠিক আছে তো এটা হচ্ছে সময়ের সূত্র তো আমরা এই সূত্র থেকে কিন্তু আমরা সময়ের সূত্রটা বের করেছি ঠিক আছে তো এটা একদম সহজে বের করতে পারছি যদি বলি যে মুনাফার হার বের করো তাহলে আমরা কীভাবে বের করব। মুনাফার হার টাকে রেখে এই দুইটাকে এটা নিচে দিয়ে দিব যে এই দুই বাবা যে তোমরা এটা নিচে চলে আসো তাহলে কি কীভাবে হবে পি আর এন আর এখানে আর থাকবে অর্থাৎ আরটাকে যদি আমরা এই এই পাশে বিবেচনা করি তাহলেই কিন্তু হবে অর্থাৎ সমান এটা মানে কি সমান এই পাশে যত এই পাশেও ততই এই পাশে যদি দুই কেজি হয় তাহলে এই পাশেও দুই কেজি হবে অর্থাৎ তারা উভয় সমান এই কারণে সমান চিহ্ন তো এটা হচ্ছে মুনাফার হার বের করার সূত্র আর যদি বলে মূলধন বের করো তাহলে আমরা মূলধনটাকে রেখে তাদের দুইজনকে এটার নিচে পাঠিয়ে দিব তো মূলধন পিকে রাখলাম আয়ের নিচে এই দুইটাকে পাঠিয়ে দিলাম তো এই হচ্ছে একদম সিম্পল বিষয় অনেকেই ভাববে যে বাচ্চাদের মতো করানো শুরু করছি কিন্তু আসলে বিষয়গুলো যে বুঝে না তার কাছে এটা অনেক কঠিন মনে হয় তো আমরা শুরু করি এখন আপাতত কিছুটা ধারণা পাওয়া গেছে তো আমরা জাস্ট আমরা লিখবো আইকোয়েল টু পি আর এন তো এখানে দেখবো সরল হার সুদে আমাদের এক্সাম্পলগুলো আছে তো সরল হার সুদে প্রশ্নটা প্রাথমিক শিক্ষক নিয়োগের মধ্যে আসছে তো সরল হার সুদে এত টাকার প্রথমত আমাদের চিনতে হবে কোনটা মুনাফা কোনটা আসল কোনটা সময় কোনটা এগুলো আগে জানতে হবে তো তিন বছরের তিন বছরের যেহেতু বলছে তো আমরা সহজেই বুঝতে পারি এটা একটা সময় তিন বছরের সুদ এত টাকা হলে তাহলে সুদের কথা বলছে তো সুদ মানে কি আয় সুদ এত টাকা হলে সুদের হার কত হার মানে আর সুদ মানে সুদ মানে আয় তিন বছর মানে এন এত টাকার মানে পি তাহলে কি নাই আর বের করতে বলছে মূল কথা কী বের করতে বলছে আর ঠিক আছে এই আর তো আমরা আরটাকে রেখে এই দুইটাকে ওটার নিচে পাঠিয়ে দেব পি এন এই পাশে আর ঠিক আছে তো আমরা এখানে চাইলে আয়ের মানটা বসাতে পারি আয়ের মান কোনটা চৌরাশি টাকা পি এর মান হচ্ছে পাঁচশো ষাট টাকা আর তিন বছরের বলছে তিন আর এখানে হার যেহেতু বলছে সেই জন্য আমাদের মুনাফার হার অবশ্যই শতকরা হয় তো সেই জন্য আমাদের একশো গুণ করতে হবে তো যেহেতু এখানে মুনাফার হার বের করতে বলছে সেই জন্য আমরা একশো দিয়ে গুণ করব কিন্তু অন্য ক্ষেত্রে করব না মুনাফার হার বের করতে গেলেই করব তো এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি শূন্য শূন্য এখানে কাটাকাটি করতে পারি এখানে তিন দিয়ে তো যায় নাকি দেখি তিন দুগুণা ছয় থাকে হচ্ছে দুই চার তিন আট আর যায় এখানে দশ এখানে যাবে পাঁচ দুই দিয়ে যাবে দুই দুগুণা চার থাকে এক ছয় আট দুগুণা ষোলো এখানে পাঁচ দুগুণা দশ এখানে আটাশ এখানে আঠাইশ তাহলে থাকে এখানে পাঁচ অর্থাৎ পাঁচ পার্সেন্ট তাহলে সুদের হার কত পার্সেন্ট হবে পাঁচ পার্সেন্ট তো এটা একদম সহজ এটা আরো অন্যভাবেও করা যায় ওইভাবে যদি আমি করি তাহলে আমার মাথা নষ্ট হবে আপনাদেরও মাথা নষ্ট হবে তো আমরা এইভাবেই করব তো ওইভাবে করলে একটা সুবিধা আছে কিছু কিছু অঙ্ক আছে এই ফর্মুলা দেওয়া হবে না সেই অঙ্কগুলা ওইভাবে করলে হয়ে যাবে যদি ওইভাবে একটু মাথাটা টাকাটাই তাহলে হয়ে যাবে তো ওইভাবেও করা দেখাবো ইনশাআল্লাহ আমরা এরপরের অঙ্কে যাই তো এটা একদম মনে হয় সহজ মনে হয়েছে এটা একটু সহজই রাখছি প্রথম অঙ্ক যেহেতু এরপরের অঙ্ক হচ্ছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে সুদ বের করতে বলছে সুদ মানে কি আয়ের মান এটা মানে কি এটা হচ্ছে এত টাকার উপর এটা হচ্ছে পি এর মান নয় মাস যেহেতু বলছে এটা হচ্ছে এন এর আর এটা হচ্ছে আর ঠিক আছে আগে চিনতে হবে কোনটাকে কি বলে যদি এটা না চিনা যায় তাহলে অঙ্ক আর করা লাগবো না অঙ্ক এটা বাদ দিয়া অন্য অঙ্ক করতে হবে ঠিক আছে এই অঙ্ক বাদ দিতে হবে যদি না চিনতে পারি তাহলে এটা পঁচিশতম বিসিএসএ আসছে তো এত সহজ প্রশ্ন দিয়ে দিচ্ছে বিসিএসএ তো এখানে একটা প্যাঁচ আছে কিন্তু তো নর্মালি যদি আমরা করা শুরু করে দিই এনের মান নয় বসায় যদি করে ফেলি হবে না কারণ হচ্ছে এটা এইখানে নয় মাসে বলছে কারণ ব্যাংকে সবসময় কী করে এক বছরের সুদ্ধে এক বছর এক বছর হিসাব করে নয় মাসেরই হিসাব আছে যেহেতু এখানে বলছে কিন্তু এক বছরেরই মেন বিষয় বিষয়টা হচ্ছে এক বছর আমরা যখন যখন এই অঙ্কটা করি আইকুয়াল টু পি আর এন তখন এনের মান এক বছরের ধরা হয় যদি এক বছর না ধরি তাহলে অঙ্কটা হবে না তো এখানে বলছে নয় মাস তো নয় মাসটাকে এক বছর কিভাবে বানাবো আমরা তো মাস বছর দিন এখন নয় মাসকে দিন বানানো যাবে না অবশ্যই বানানো যাবে মাসকে নয় মাসকে সেকেন্ডে রূপান্তর করা যাবে না অবশ্যই যাবে নয় মাসকে যদি আমি ঘন্টা বানাইতে যাই নয় মাস কত ঘন্টা বানানো যাবে অসম্ভব না তো অসম্ভব না তো এই নয় মাসকে বছরে রূপান্তর করা যাবে আমার মতে যাবে নয় মাসকেও বছরে রূপান্তর করা যাবে কিন্তু একটু দেখে আমরা যে আমরা কি করতাম আসলে নয় মাসকে আমরা যদি আমরা নয় মাসকে নয় মাস কত দিন সেটা বের করতে চাই তাহলে কিভাবে বের করতাম এইভাবে বের করতাম যেহেতু নয় মাস এক মাস কত দিন এক মাস কত দিন তিরিশ দিন তাহলে নয় মাস অবশ্যই বেশি হবে তিরিশের সাথে গুণ করে দিলেই নয় মাস দিন হয়ে যেত তিন নং সাতাইশ তিনশো সত্তর দিন হয়ে যায় কত সহজ কিন্তু এখানে বলছে কি নয় মাসকে দিন বানিয়ে ফেলছি এখন কিন্তু আমরা চাইলে দিনকে ঘন্টা বানিয়ে ফেলতে পারি এক দিন চব্বিশ ঘন্টা তো চব্বিশ দিয়ে যদি গুণ করি তাহলে নয় মাস কত ঘন্টা হয় সেটাও বেরিয়ে আসবে আবার এটাকে সেকেন্ডেও বানানো যাবে তো আমাদের এত কিছু প্রয়োজন নাই কিন্তু আমাদের দরকার হচ্ছে নয় মাসকে আমরা বছর বানাবো কারণ আমাদের বছরের দরকার কারণ এই ফর্মুলার মধ্যে এই ফর্মুলা বুঝে হচ্ছে বছর তো যদি আমরা বছর না বানাইতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হবে না তো আমাদের অবশ্যই বছর বানাইতে হবে তো বছরটা বানাবো আমরা এই নয় মাসকে নয় মাসকে এক এক বছর কয় মাস বারো মাস তো নয় মাসকে বারো দিয়া যদি ভাগ করি তাহলে এই মাস আর মাস থাকবে না এটা বছর হয়ে যাবে এটা কেমন এটা হচ্ছে আমরা যখন একটা মিলিমিটার সেন্টিমিটারের যারা মানে সায়েন্সে যারা পড়ছে এটা কিন্তু খুব সহজে বুঝে কারণ হচ্ছে এটা যখন এক মিলিমিটারকে সেন্টিমিটারে বানাইতে যাই বা মিলি সেন্টিমিটারকে মিলিমিটার তখন এ হয় গুণ করতে হয় অথবা বাক করতে হয় তখন তখন এটা বোঝা যায় যারা সায়েন্সে পড়ছে তারা এটা সহজে বুঝতে পারবে বা আর্টসে পড়ছে তারাও বুঝতে পারবে যদি রকম অঙ্ক করে থাকে তো এটা কিন্তু ভাগ করতে হবে যদি ভাগ না করা হয় তাহলে কিন্তু বছর হবে না তো এইখানে আমাদের তো আমরা মানগুলা বসিয়ে দিই তাহলেই অঙ্কটা হয়ে যাবে আয়ের মান কোনটা সুদ কত হবে তো সুদ বের করতে বলছে তা আমাদের আয় নিয়ে কোনো চিন্তা নাই এখন পি এর মান কোনটা পি এর মান হচ্ছে দশ হাজার আরের মান আর এর মান ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টকে পার্সেন্ট আর রাখা যাবে না ছয়কে একশো দ্বারা যদি পার্সেন্ট উঠাইতে যায় তাহলে একশো দেওয়া বাক করতে হয় এন এর মান হচ্ছে নয় মাস তো নয় মাসকে আমরা মাসে আর রাখবো না কে আমরা বছর বানিয়ে ফেলবো যে বাবাজি তুমি বছর হয়ে যাও এই হয়ে গেল তে যে এইভাবে লিখছে স্ট্রাকচারটা এইভাবে চিন্তা করছে তার কিন্তু অঙ্কটা হয়ে গেছে আর যারা এইভাবে চিন্তা করে নাই তাদের অঙ্কটা হয় নাই তো এটা সহজেই হয়ে যাবে আমরা যদি একটু কাটাকাটি করি শূন্য শূন্য কাটাকাটি করলাম এখানে ছয় দুগুনা বাহাত্তর না ছয় দুগুনা বারো সরি ছয় দুগুণা বারো পঞ্চাশ দুগুণা একশো পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই শূন্যটা তাহলে এটা হচ্ছে আমাদের সুদ তা এইভাবে যে করছে অঙ্কটা তার কিন্তু অঙ্কটা হয়ে গেছে আর যে এইভাবে করে নাই তার অঙ্কটাই হয় নাই যে ওই রকমভাবে চিন্তা করছে যে নয় মাস নয় বসায় দিছে এনের মান নয় আর আর একটা ঠিকই জানে সবাই এনের মান নয় বসায় দিসে তার অঙ্কটাই ভুল হয়ে গেছে তো যদি অপশন মিলে অপশন মিলে যায় তখনই অপশনের সাথে সেই অপশন হয়তো বা আঁকায় দিছে যেহেতু এটা আগের পরীক্ষায় আসছে তো আমরা পরেরটাই যাই এরপরেরটা হচ্ছে শতকরা বার্ষিক এত পার্সেন্ট সুদে এত টাকা আর ছয় মাসে ছয় মাসের সুদ কত শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে এত টাকার এটা পার্সেন্ট যেটাই সেটাই এর মান এত টাকার সুদ তাহলে এটা হচ্ছে পি এর মান ছয় মাসে এটা হচ্ছে এন এর মান সুদ কত তো এখানেও বলছে কিন্তু একটা জিনিস ছয় মাসের কয় মাসের ছয় মাসের তো এটাকেও আমাদের কি করতে হবে বছর বানাতে হবে তো আমরা এটা আর বেশি কথা বললাম না সুদের সুদ যেহেতু বের করতে বলছে পি আর এর যেহেতু আমরা পরীক্ষার খাতায় এত লেখার জায়গা পাবো না সেই কারণে আমরা এই ফর্মুলা বারে বারে লিখবো না আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব পি পি আর মান হচ্ছে আট হাজার এর মান হচ্ছে এখানে পনেরো পারসেন্ট একশো দিয়া ভাগ করতে হবে অ্যান বছর মাসকে বছর বানাতে হবে এই হয়ে গেলো কাজ তো আমরা শূন্য শূন্য কাটলাম এই শূন্য কাটলাম এখানে ছয় দুগুনা বারো এখানে চল্লিশ দুগুণে আশি তো এখানে আমাদের চার পাঁচা কুড়ি শূন্য হাতে আছে চার পাঁচা কুড়ি শূন্য হাতে আছে যে চারেকের চার আরেক পাঁচ চার পাশে চার একে চার আর দুই হচ্ছে ছয় ভুল হয়েছে আমার আর এই শূন্যটা লিখে দিলাম এ হচ্ছে ছয়শ সুদটা হবে ছয়শ ছয়শ টাকা আশা করি বুঝতে পেরেছ যার আগের অঙ্কটা বুঝতে পারো আগের অঙ্কটা যে বুঝবে সেই অঙ্কটাও বুঝবে ছয়শ টাকা আমরা দেখে নি আগে যে এটার উত্তরটা কি ছয়শই নাকি হ্যাঁ এটার উত্তরটা ছয়শই তো আমরা এরপরের অঙ্কেতে যাই বার্ষিক এত পার্সেন্ট লাভে কত টাকার বিনিয়োগ করলে কত টাকা বিনিয়োগ করলে মানে পি করলে চার বছরে এন এত টাকা হবে তাহলে এইটা এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে ভালো করে এই জিনিসটা কিন্তু অনেক মনোযোগ দিয়ে বুঝতে হবে এখানে কি বলছে এখানে কি বলছে যে এটা কি সুদ বলছে নাকি অন্য কিছু বলছে যে পাঁচ বছর পরে আমি এক লাখ টাকা ব্যাংকে রাখলাম পাঁচ বছর পরে সেটা দশ লাখ হয়ে গেল। তো দশ লাখ টাকা কি সুদ সেটা আসলেই সুদ না কারণ দশ লাখ টাকা যদি সুদ থাকতো প্রতি বছরে তাহলে অনেক এ হয়ে যেত তো আট পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখছিলাম সেটা দশ লাখ হয়ে গেছে মানে টোটাল টাকা হয়েছে সেটা কিন্তু সুদ না তো এখানে সুদও আছে আমার এখানে আমার আসলও আছে তাহলে আসল পাঁচ লাখ আর পাঁচ লাখ টাকার সুদ হয়েছে তো এখানে কি বলছে যে বার্ষিক এত পার্সেন্ট লাভে কত টাকার এটা হচ্ছে আরের মান কত টাকা বিনিয়োগ করলে চার বছরের এত টাকা হবে চার বছরে কত টাকা এত টাকা মানে এখানে সুদও আছে এখানে আসলও আছে তাহলে এখানে প্রশ্নটা কী কত টাকা এখানে পি আর মান বের করতে বলছে ঠিক আছে তো আমরা একটা ফর্মুলা জানি এ ইকোয়াল টু এ টু মুনাফা প্লাস আসল তো এখানে আমাদের এখানে আমাদের এর মান দেওয়া আছে এটা হচ্ছে মুনাফাও এখানে আছে এখানে আসলও আছে ঠিক আছে এখানে মুনাফাও আছে আসলও আছে এটা করতে হবে এইভাবে যে এ পি প্লাস আয়ের একটা ফর্মুলা জানি আমরা আই ইকাল টু পি আর এন ফর্মুলাটা জানি না এই ফর্মুলাটা বসাবো বসানোর পরে এখান থেকে পিটা কমন নেওয়া যায় ঠিক আছে থাকে কেই পাশে ওয়ান প্লাস এখানে তো আর পি থাকবে না আর এন থাকে তাহলে আমাদের কি কী আছে এটা দেখতে হবে এটা হচ্ছে মুনাফা আসল ঠিক আছে মুনাফাও আছে আসলও আছে তাহলে এখানে আমরা এ আর মানটা বসাতে পারি আটশো ছাব্বিশ আর এখানে পি এর মান আমরা জানি না আর এখানে ওয়ান প্লাস আর এর মান হচ্ছে এইটা ফোর পয়েন্ট চার দশমিক পাঁচ রে একশো দ্বারা কি করতে হবে বাক করতে হবে এটার দশমিকটা যদি উঠাইতে চাই তাহলে এখানে আরেকটা শূন্য দিতে হবে আর এনের মান হচ্ছে চার বছর এখানে এটা বছরই আছে এটার নিয়ে আমাদের আর মাথা কামাইতে হবে না বছর থাকলে বছর এটার ক্যালকুলেশনটা একটু বড় হবে যদিও ক্যালকুলেশনটা বড় তো আমরা একটু করি দেখি এই পাশের এটা রেখে এই সবগুলাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি তো এই পাশে পাঠাই দিই আমরা পি ইকুয়াল টু আটশো ছাব্বিশ আর এটাকে নিচে পাঠিয়ে দিলাম সবগুলাকে যে যেভাবে আছে ওইভাবেই থাকবে ঠিক আছে এইভাবে তো এটাকে আমরা লসাগু নিতে পারি এখানে একটু ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেছে না এটাকে লসাগু নিতে পারি লসাগু নিলে কি হবে এক হাজার এখানেও হবে এক হাজার এখানে হবে পঁয়তাল্লিশ গুণ চার আর উপরে আটশো ছাব্বিশ গুণ না এখানে হবে যুগ তো এটাকে আবার উল্টায়ও দিতে পারি আমরা ঠিক উল্টায় দিই উপরে হয়ে যাবে এক হাজার নিচে হয়ে যাবে যুগ ফোরটি পাঁচচল্লিশ গুণ চার ঠিক আছে এখন আমরা এই দুইটা এগুলো যোগ করার পর আমরা কাটাকাটি করতে পারি এর আগে কিছুই করতে পারব না তো আমরা একটু গুণ করি পঁয়তাল্লিশ আর চার কত হয় চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি শূন্য হাতে আছে দুই চার চার ষোলো সতেরো আঠারো আর এটার সাথে যে যোগ করে দি এইখানে একবারে যোগ করে দিলাম ঠিক আছে আর উপরে আছে আমাদের আটশো ছাব্বিশ গুণ এক হাজার কাটলাম তো কাটাকাটি করলে যা হবে যে উত্তরটা হবে সেটাই আমি লিখি তো আমি এটার এ করলাম না দেরি করলাম না আমি জাস্ট এটা করার পর এটার উত্তর হবে সাতশো তো এটা একটু বড় হয়ে গেছে ক্যালকুলেশন কিন্তু যদি আমরা একটু বেশি বেশি অঙ্কগুলো করি ক্যালকুলেশনগুলো করি ক্যালকুলেশন নিয়ে একটু চিন্তা করি তাহলে কিন্তু এটা আমাদের কাছে সহজ মনে হবে তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো করার ভালোভাবে বোঝানোর এর থেকেও আরও ভালোভাবে বোঝানো যেত কিন্তু আমরা যদি ভালোভাবে আরও বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আরও ভালোভাবে আমরা করতে পারব আরও দ্রুত করতে পারবো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারা এই বিষয়গুলো শিখতে পারে এবং লাইক এবং কমেন্টে জানাবে অবশ্যই আসলে একটা কমেন্ট যদি পাই আমি তাহলে আমার কাছে খুব ভালো লাগে যে আমার দ্বারা একটা ভাই শিখতে পারছে তার কাছে এমন লাগছে তার কাছে ভিডিওটা ভালো লাগছে না বা ভালো লাগছে যদি কেউ কমেন্ট করে তাহলে খুব ভালো লাগে কাজটা করতে আরও ভালো লাগে একজনের যদি বলে যে ভাই আমাকে ওইটা ওই জিনিসটা একটু দেখান ওই ভিডিওটা করে দেখান তাহলে কিন্তু আমি ভিডিও করার মতো একটা মানে প্রচেষ্টা থাকে একটা চিন্তা থাকে যে ওই লোকটা বলছে আমাকে এই ভিডিওটা করার জন্য আমার একটা চেষ্টা থাকে কিন্তু যদি কেউ কমেন্ট না করে তাহলে কিন্তু এই বিষয়টা থাকে না তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি খারাপ হয় তাহলেও কমেন্টে জানাবেন যদি ভালো হয় তাহলেও কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য